আমরা ইনস্পেকশনে এই কোটা জিনিস দেখবো, দেখার পরে আমরা আরো আরো কিছু জিনিস দেখবো, সেটা ভুলে গেছি। সেটা হচ্ছে দুই সাইডে অডিটরি মিয়াদাসটা দেখবো। কেন দেখবো? কারণ এখানে আমাদের কানে যেটা হচ্ছে কানেও একটা ফিশার নামের সাপ্লাই আছে, এক্সটার্নাল অডিটরি মিয়াদাস। এবং এখানে আমরা কি দেখবো, কানে কেমন দেখতেছি, কোন ধরনের ভেসিকল আছে কিনা। একটা টার্ম আছে র্যামসে হার্ট সিন্ড্রোম। ফিশার নামের পথে কিন্তু অনেক কারণ আছে, শুধু যে বেস্ট বক্স টার্ম, বেস্ট বক্স হচ্ছে ইডিওপথি, কি জন্য হয় কারণটা জানা নাই, কিন্তু চিন্তা ধারণা করে যে ভাইরাল ইনফেকশন। হ্যাঁ, আর এছাড়া হতে পারে র্যামসে হার্ট সিন্ড্রোম, ভেরিসেলা জেস্টার নাম সুসমা। চিকেন পক্স হয়, চিকেন পক্সে যখন নাক রুট ইনভলভ হয়, একটা ডালমার বরাবর ভেসিকল উঠে, ঠিক আছে, এটাকে আমরা বলি ভেরিসেলা জেস্টার, ঠিক আছে, ভেরিসেলা জেস্টার। সেটা বিভিন্ন এরিয়ায় হইতে পারে, যেমন ফিপক্রিয়াল নার্ভের বরাবর হইতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফেশিয়াল নার্ভে এটা আছে কিনা, মানে ফেশিয়াল নার্ভে পসি হচ্ছে ভেরিসেলা, দুই পাশে আমরা দেখবো। তারপর মুখে হা করতে বলবো, হা করেন, হা বাক্কাল আলসারেশন আছে কিনা, কারণ ভেরিসেলা জোস্টার এই ডারমাটন বরাবর থাকতে পারে, যদি ফেশিয়াল নার্ভে জেনিটাল গ্যাংগ্রিয়ন ইনভলভ হয়, তাহলে এক্সটার্নাল অডিটরি মিয়াদাসে আমরা ভেসিকল পাবো এবং ওই সাইডে বাক্কাল আলসারেশন পাবো। তাহলে ইনস্পেকশন এর সাথে এই দুটো জিনিসও দেখতে হবে। এরপরে আমরা মোটর এক্সামিনেশন করবো, মেটানাইজেশন খুব সোজা, ইয়ে করেন, আপনি কপাল ভাত করেন, হ্যাঁ কপাল ভাত করেন, অনেকে কপাল ভাত করতে পারেন না, তাদের যে বড় হয় যে আপনি মাথা উপরের দিকে তাকান, ছাদের দিকে তাকান, ছাদের দিকে মাথা রেখে ছাদের দিকে তাকালেই কপাল ভাত হয়ে যাবে, ঠিক আছে। ভাত করে যাবেন তখন আমি দেখবো, দেখো খুব সুন্দর রিঙ্কিং আছে তার, ঠিক আছে। আচ্ছা, তারপর চোখ বন্ধ করে শক্ত করে, শক্ত করে, আমি খুলতে যাবো আপনি খুলতে দিবেন একদম, এই যে দেখেন এইভাবে শক্ত করে চোখ বন্ধ করবেন, ঠিক আছে। এখনকার ম্যাকলয়েডে এই চারটা জিনিসই আছে। হ্যাঁ, আমাদের সময় আগের ম্যাকলয়েডে অনেক ফার্মদের পছন্দ যে মাস্টারগুলোর নাম জানতে চাই, যেমন হচ্ছে এটা হচ্ছে অক্সিপিটাল ফ্রন্টাল গ্রিয়ক, অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেল, ঠিক আছে। চোখ বন্ধ করে যেটা এটা অরবিকুলারিস অক্রিয়াম। তারপরে হচ্ছে দাঁত দেখানো হচ্ছে ল্যাবেটার অ্যাঙ্গুলাই ওরিস, ঠিক আছে। আর ফু দেওয়া বা শীষ দেওয়া সেটা হচ্ছে অরবিকুলারিস ওরিস, ঠিক আছে। আর এই জায়গায় আছে প্রাটিসমান, দেখবা এই মাসেলের নাম নামগুলো। আর হচ্ছে ইয়া হচ্ছে গালকুলার হচ্ছে বাস্তিল, ঠিক আছে। এই জিনিসগুলো অনেক সময় ধরে তোমাদের বইগুলোতে আসে খুব সম্ভবত, তাই এই মাসেলগুলো নাম করে নিবেন। তাহলে আমাদের মোটর দেখলাম এবং হচ্ছে আমরা আমরা ইনস্পেকশন করলাম কিছু জিনিস এবং আমরা কিছু জিনিস এক্সামিনেশন করলাম। এরপরে তুমি শান্তি যাবা, স্যার আমি দেখতে চাই, আমি আর কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর উপর থেকে যে চো আপনি ঘুমাইলে কেউ বলে কিনা যে চোখ খোলা থাকে আপনি, ঠিক আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে খাবার কোনো খানে আটকে থাকে কিনা, ঠিক আছে, খাবারের স্বাদ আগের মতো পান কিনা, ঠিক আছে। তারপরে হচ্ছে খাবার কোন পানি খেলে কোন সাইডে গড়াই করে কিনা, ঠিক আছে, এই কথাগুলো জিজ্ঞেস করতে হবে। আর ওটা হচ্ছে কোনো কানে শব্দ বেশি বাজে কিনা, পাঁচটা কোশ্চেন। এক নম্বর চোখ খোলা থাকে কিনা, দুই নম্বর হচ্ছে খাবারের স্বাদ পান কিনা, তিন নম্বর হচ্ছে কি বললাম, হ্যাঁ খাবার কোনো সাইডে আটকে থাকে কিনা, পানি খেলে গড়ায় পড়ে কিনা কোনো সাইড দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে কোনো কানে শব্দ বেশি বাজে কিনা, এই পাঁচটা কোশ্চেন আমি করবো, মাথায় রাখবো, ঠিক আছে, ঠিক আছে। আর আর ফেশিয়াল নার্ভে মোটামুটি এই আরোটা জিনিস হচ্ছে ফেশিয়াল নার্ভে কিন্তু কর্নিয়াল রিফ্লেক্সটা দেখার কথা দেখতে হবে, কারণ কি কর্নিয়াল রিফ্লেক্সের ইনফারেন্স হচ্ছে কি ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভ ভাইয়ার যে কোন মাসেল অরবিকুলারিস অকিনি, এফারেন্ট হচ্ছে অপথালমিক ডিভিশন অফ ট্রাইজেনিক, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার, তারপরে এক্সামিনেশন করবো এবং লাস্টলি কিছু কোশ্চেন করবো, কোশ্চেন করবো। এবং তার আগে আরো একটা কথা বলবো যে স্যার আমি রুগীর অ্যান্টেরিয়র টু থার্ড টেস্ট সেনসেশন দেখতে চাই, এটা দেখতে দিবে না কিন্তু মাথা রাখতে হবে, ঠিক আছে, আর এই কোশ্চেনগুলো করতে চাই। তাহলে ফেশিয়াল নার্ভ শেষ। এখন আমাদের আসো খুব সোজা কথা, যে যদি এটা আপার মোটর টাইপ হয় তাহলে রুগীটা কি হবে, লোয়ার মোটর টাইপ হবে কি হবে, এখানে অনেক কথা আছে। খুব সোজা বসায় তোমার পাশের বাসার চাচা মুখ বাঁকা নিয়ে আসছে, তুমি তাকে একটা জিনিস করবা যে আপনি কপাল ভাঁজ করেন আর চোখটা শক্ত করে বন্ধ করেন, ঠিক আছে। যদি ওই চাচা কপাল ভাঁজ করতে পারে
অথবা আরো সোজা চোখটা শক্ত করে বন্ধ হয়েছে, সে যদি চোখ শক্ত করে বন্ধ করতে হবে, তার মুখ ফাঁকা আছে কিন্তু সে শক্ত করে চোখ বন্ধ করতে পারতেছে, দ্যাট ইজ আপার মোটর ডাইলেশন অফ স্পেশাল নার্ভাস। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, যদি কেউ এক কথায় যে লোয়ার মোটর টাইপ হলে সে চোখ বন্ধ করতে পারবে না, চোখটা বন্ধ করে এইভাবে চোখটা উপরের দিকে চলে যাবে, এটা রাতানো হচ্ছে বেলস ফেনোমেনা। নরমালি বেলস ফেনোমেনা আমাদের সবারই হয়, আমরা যখন চোখ বন্ধ করি আইবল রোটেট করে আপওয়ার্ডস চলে যায়, কিন্তু আমরা দেখতে পারি না কারণ আমাদের আইলিডটা ঢাকা থাকে। কিন্তু যার এই বেস মানে স্পেশাল নার্ভ লোয়ার মোটরটা স্পেশাল নার্ভ পছন্দ হচ্ছে, সে তো চোখ বন্ধ করতে পারবে না, যার ফলে তার ওইটা দেখা যায়। এই ফেনোমেনটার নাম হচ্ছে বেলস ফেনোমেনা। ঠিক আছে, তাহলে লোয়ার মোটর টাইপে আমরা বেলস ফেনোমেনা দেখতে পাবো, আপার মোটর টাইপে পাবো না। কেন পাবো না? আপার মোটর টাইপে আপার পার্ট অফ দা ফেস ইজ এসকেপ করে যায়, কারণ হচ্ছে আপার মোটরে তার বাইল্যাটারাল ইনহিবিশন থাকে, যার জন্য এক সাইডে যদি লিশন হয় অপোজিট অপোজিট সাইডটা সেটা কমপ্লিট হয়ে যায়। তাহলে আপার আপার পার্ট অফ দা ফেস আপার মোটর নিউরনে এসকেপ করে যায় ডিউ টু বাইল্যাটারাল ইনহিবিশন, কিন্তু লোয়ার মোটর নিউরনে যেহেতু ইনহিবিটরি ইনহিবিশন থাকে যার ফলে একদিকে লিশন হলেই ম্যানিফেস্টেশন হয়। তাহলে এটা ক্লিয়ার তো? পাশের বাসা থেকে স্পেশাল পোস্ট নিয়ে আসছে, তুমি শুধু একটা সব ভুলে যাও যে আপনি শক্ত করে চোখটা বন্ধ করে, সে যদি শক্ত করে চোখ বন্ধ করতে পারে তাহলে বুঝবা যে এটা আপার মতো মনে হয় ডায়াবেটিস আছে, স্ট্রোক হতে পারে। এখনই আপনি ডাক্তার দেখা সিটি তুমি দেখা যায় চোখ বন্ধ করতেছে কিন্তু চোখটা চোখটা মানে খোলা থাকতেছে, তাহলে খুব সম্ভবত এটা অবশ্যই এটা লোয়ার মোটর টাইপ কিন্তু স্ট্রোক নাও হতে পারে। ঠিক আছে, ওইটা বোঝার জন্য আমরা ওই তার ইয়ে বিপ্লবী আছে কিনা, কারণ সি তার সাথে স্ট্রোক হয়ে গেলে তার সাথে সিস্টেনিয়াল নার্ভ পসিট থাকবে, তার ফলে দেখা যাবে যে তার ল্যাটারাল লেকটাস পসিট হবে, ওটা ভুলে যাবো। এক কথায় আপার মোটর লোয়ার মোটর আমরা ইভাইড ইভাইড করবো, রোগী যে চোখ বন্ধ করতে পারে দ্যাট ইজ আপার মোটর নিউরন, মুখ বাঁকা নিয়ে আসছে চোখ বন্ধ করতে পারতেছে আপার মোটর নিউরন, মুখ বাঁকা হচ্ছে চোখ বন্ধ করতে পারতেছে না লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, এই ফেনোমেনটা কোনো বেস ফেনোমেনা, বেস ফেনোমেনা প্রেজেন্ট ইন লোয়ার মোটর টাইপ নিউরন। ঠিক আছে, তাহলে স্পেশাল নার্ভ ক্লিয়ার করতে গেলে ভেস্টিবুলো কপিয়ার নার্ভ কপিয়ার পার্ট কি করে হিয়ারিং কপি শোনার জন্য, আর ভেস্টিবুলার পার্ট হচ্ছে ব্যালেন্স মেনটেন করার জন্য, ব্যালেন্স মেনটেন করার জন্য ভেস্টিবুলার পার্টে সমস্যা হলে মাথা ঘুরে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কপিয়ার পার্টে আমরা একটু কথা বলি। কপিয়ার পার্টে যেটা হয় যে আমরা হিয়ারিং কানে শুনতে পাই, এখন কানে শোনার জন্য তোমরা একটা ফিজিওলজিতে পড়ছো অথবা ইয়ারিংতে পড়াইছে না, সেটা হচ্ছে হিয়ারিং লস যেটা হয় সেটাকে বলে ডেফনেস, তাই না? ডেফনেস কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কন্ডাক্টিভ ডিফনেস আর একটা হচ্ছে সেন্সরি নিউরাল ডিফনেস। কন্ডাক্টিভ ডিফনেস টা কি, যে নরমালি একটা সাউন্ড হচ্ছে ভাইব্রেশন, আমার টিম্পানিক মেম্বার ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন আমার কোথায় তুমি মুখ করাবে তো হচ্ছে, এটা হচ্ছে কন্ডাক্টিভ পার্ট। আর ইয়ারটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে তারপরে কপিয়ার নার্ভের মাধ্যমে সেটা আমাদের ব্রেনের হিয়ারিং সেন্টার চলে যাচ্ছে প্রাইমারি ভেন্ট্রিয়াল, এটা হচ্ছে নিউরাল পাথওয়ে। তাহলে নিউরাল পাথওয়ে যদি এফেক্ট হয় সেটা কি বলতেছি নিউরাল ডিফনেস, সেন্সরি নিউরাল ডিফনেস। আর যদি কন্ডাক্টিভ পার্ট ডিফারেন্স হয় সেটাকে বলি আমরা কন্ডাক্টিভ ডিফারেন্স। তাহলে আমরা কিভাবে বুঝবো? এই জন্য দুইটা টেস্ট করা হয়, একটা হচ্ছে রিনি টেস্ট আর একটা হচ্ছে ওয়েবার টেস্ট। তোমরা এগুলো মেনটেন করবে। আর একটা কথা, হিয়ারিং এর জন্য এই যে টিউনিং ফর্ম থাকে আমাদের মেডিকেল সায়েন্সে, মেডিকেল এক্সাম নিউরোলজিতে মেডিকেল এক্সামিনেশনের জন্য টিউনিং ফর্ম দুইটা দরকার, এটা একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে 128 যেটা হচ্ছে আমরা পজিশন ভাইব্রেশন সেন্স দেখি পেপার নাম, এটার জন্য লাগে ভাইব্রেশন দেখতেছ ওই কি দিয়ে কত হার্ড হবে বলতে 128, আর হিয়ারিং এর জন্য 256। ঠিক আছে, তাও আমরা এখন রোগীকে ইনস্ট্রাকশন দিতে হবে। আচ্ছা দেখেন তো বাবা, শোনা যায়? শোনা যায়? এখানে শোনা যায় হালকা? তাহলে কোনটা বেশি, সামনেরটা বেশি? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, আমরা এটা ভাইব্রেট করে তার সামনে ধরবো, এটাকে বলবো এয়ার কন্ডাকশন, আর পিছনে এটা দিয়ে আমরা মাস্টার প্রসেসে ধরবো সেটা হচ্ছে বোন কন্ডাকশন। তাহলে এটা এটাকে বলতে আমরা কিন্তু ফার্স্টে করবো রিনি টেস্ট। ঠিক আছে, রিনি টেস্টে ফার্স্টে আমরা সামনে দেখতেছি ভাইব্রেশন শুনি শুনতে পাচ্ছে, তারপর পিছনে দেখবো শুনতে পাচ্ছে, তখন আমরা বলবো কোনখানে বেশি শোনা যায়। আপনার সামনে বেশি শোনা যাচ্ছে, তাই না? তাহলে তার মানে তার এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান বোন কন্ডাকশন, দিস ইজ নর্মাল। ঠিক আছে, নর্মালি এয়ার কন্ডাকশন উইল বি গ্রেটার দ্যান বোন কন্ডাকশন, দিস ইজ নর্মাল। তারপরে আমরা একই ভাবে অপর কানে দেখবো, শোনা যাচ্ছে? শোনা যায়? তাহলে কোথায় বেশি? সামনেটা বেশি। ওনার কিন্তু দুই কানে ওকে, রিনি টেস্ট ভালো, তার ভালো আছে রিনি নর্মাল, তার
ঠিক আছে দুই গানে এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার যদি কোন গানে বোন কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান এয়ার কন্ডাকশন হয় সেই গানটাতে প্যাথোলজি আছে বুঝতে পারছো তাহলে আমাদের এটা এইভাবে আমরা রিলি টেস্টটা করব ঠিক আছে আচ্ছা রিলি টেস্ট করে উদ্দেশ্যটা কি কোন গানটা ডিফেক্টিভ এটা বের করো একটু পরে আসছে যে এক নম্বর হচ্ছে তাহলে আমরা রিলি টেস্টটা ক্লিয়ার রিলি টেস্ট কিছু না আমরা প্রথমে সামনে ধরবো এয়ার কন্ডাকশন দেখবো তারপর বোন কন্ডাকশন রুগীকে বলবো কোথায় বেশি শোনা যায় রোগীর বলবো সামনে শোনা যায় ওকে এখানে সমস্যা নেই পরে ওই পাশে যে একই কাজ করবো মনে করুন তো দুটাই ওকে তার আচ্ছা রিনি টেস্ট করা আর এরপরে আল্ট্রা টেস্ট করা হয় সেটা হচ্ছে ওয়েবার টেস্ট ওয়েবার টেস্টটা করা হয় ডিটেকশন করার জন্য ধরো তার কোন একটা কানে ডিফেক্ট আছে ডিফেক্ট তখনই বলবো যখন বোন কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান এয়ার কন্ডাকশন হবে ওনার কিন্তু ওয়েবার না করলেও চলে তারপরেও আমরা করে দেখা তাহলে রিনিতে আমরা টার্গেট হচ্ছে কোন কানটা কোন গানে ডেফনেস আছে কিনা আর ওয়েবার করে আমরা ডিসাইড করবো এই ডেফনেসটা কি কন্ডাক্টিভ নাকি সেন্সরি তাহলে আমরা ওয়েবার এই জায়গায় মাঝখানে ধরি অনেক বই এখানে আসছে তবে মেন মূলত এটাই করা হয় কোন 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 পাশে শোনা যায় মাঝখানে ডাইনে না পায় মাঝে রুগী অ্যাবসলিউটলি নরমাল এই রুগী আপনার কান খুব ভালো আছে তাহলে যে জিনিসটা হচ্ছে যে ওরা ওয়েবার এইভাবে করে ধরবো ধরার পরে বলবো যে প্রাইজ হতে পারে ডাইনে যেতে পারে বাইরে যেতে পারে অথবা মাঝখানে থাকতে পারে নর্মাল হচ্ছে সে মাঝখানে থাকবে ঠিক আছে তাহলে এবার আসি পরীক্ষার হলে জাস্ট একটু ইন্টারভিউশনের জন্য যে আমরা ধরো এই রোগী বলতেছে যে ডান কানে বলতেছে ডান কানে বাম কানে বাম সাইড না হ্যাঁ বাম সাইডে বলতেছে তার পিছনে বেশি শোনা মানে বোন কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান এয়ার কন্ডাকশন আমরা যখন দেখলাম যে বোন কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান এয়ার কন্ডাকশন তখন মাথায় রাখলাম এই কানে তার সমস্যা আছে ঠিক আছে তারপর অপোজিট সাইডে যে দেখলাম এই কানটা তার ভালো আছে এখানে এয়ার কন্ডাকশন বেশি আমি কিন্তু খুব সিম্পল একটা প্যাথোলজি দিয়ে বলেছি বাকিটা তোমাদের জ্ঞান দিতে বুঝলাম তার একটা কানে দেখা যায় এই কানে তার বোন কন্ডাকশন বেশি তার মাথায় রাখলাম যে এই কানে তার সমস্যা আছে মানে ডেফনেস আছে কিন্তু এটা কি কন্ডাক্টিভ ডেফনেস নাকি এটা আমরা জানি না তখন আমরা ওয়েবার করি এখানে ধরি ওয়েবার করে যদি দেখি ওয়েবার ল্যাটারাইজ টু দা ডিফেক্টিভ এয়ার তাহলে এটা ডিউ টু কন্ডাক্টিভ ডিফনেস কেন কন্ডাক্টিভ ডিফনেস কারণ তার তো এই কানে তো শব্দ বাইক থেকে সে শুনতে পাচ্ছে কিন্তু এই কানে কিন্তু সে শব্দ বাইক থেকে শুনতে পাচ্ছে না যার ফলে এখান থেকে ট্রান্সক্রেনিয়াল ভাইব্রেশনের মাধ্যমে যে কানে কন্ডাক্টিভ ডিফনেস আছে ওই কানে সে বেশি শুনবে হ্যাঁ এই জন্য হবে কি তার যদি এটা কন্ডাক্টিভ ডিফেন্স হয় ওয়েবার ইজ ল্যাটারাইজ টু দা ডিফেক্টিভ এয়ার ঠিক আছে আর যদি দেখা যায় যে ওয়েবার ইজ ল্যাটারাইজ টু দা নর্মাল এয়ার বা অ্যাওয়ে ফ্রম দা ডিফেক্টিভ এয়ার তাহলে এই গানে আছে সেন্সরি নিরস কারণ তার নার্ভ পাথওয়ে তো ড্যামেজ এই কথাটা আমার ক্লিয়ার হয়েছে তাহলে সব কথা শেষ কথা রিনি করে আমরা ডিসাইড করবো কোন কানটা ডিফেক্টিভ আর ওয়েবার করে আমি সিদ্ধান্ত নিব এটা কি কন্ডাক্টিভ ডিফেন্স না সেন্সরি নিরস আমার কথা ক্লিয়ার হয়েছে আর্টিকুলেশন থাকবে এবং রিনটাও থাকবে কিন্তু যতই অস্ত্রের থাক বারবার বসিতে রুগীকে যদি জিভা বের করতে বলো সে জিভা বের করতে পারবে ঠিক আছে আরেকটা হচ্ছে পেশেন্টের ইমোশনাল লেভেলিটিস থাকবে অবশ্যই যেহেতু আপার মোটর টাইম স্ট্রোক করছে বিভিন্ন জায়গায় তার ইমোশনাল রিয়াকশন দেখাইছে একটু তো ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে বারবার বসি মানে বুঝতে যে বালবে মানে মেডুলা ডিলিশন আর সিটো ওভার বসি মানে অ্যাবভ দা মেডুলা অ্যাবভ দা মেডুলা ঠিক আছে সেটা ফ্রন্টাল হতে পারে মিড ব্রেইন হতে পারে কোন জায়গা হতে পারে ঠিক আছে তো একটা হচ্ছে লোয়ার মোটর টাইপ একটা আপার মোটর টাইপ ঠিক আছে আর ফিচার গুলো মেলা দিবা যে লোয়ার মোটর ফিচার জন্য তুমি এখানে বের করতে পারবো আপার মোটর ফিচার জন্য তুমি এখানে বের করতে পারবো তবে সবসময় সাধারণ নলেজের থেকে কিছু জিনিস মুখস্থ রাখি ভালো মুখস্থ মানে বুঝে কি একটা হচ্ছে আমি আমরা রুগীকে রুগীর সাথে কথা বলবো একই কথা আপনার নাম কি হ্যাঁ বাড়ি কোথায় কথা বলে কি দেখলাম ডিজার্থিয়া ডিসপোনিয়া আছে কিনা কারণ 9-10 লেশন হলে ডিজার্থিয়া ডিসপোনিয়া হবে ঠিক আছে তারপরে আমরা রোগীকে বলবো যে একটু কাশি দেন তো জোরে কাশি দেন কারণ এখানে 10 নম্বর সাপ্লাই দিচ্ছে ভোকাল কর্ডে তাহলে এখানে মোবাইল কফ হয় যদি লেশন থাকে মোবাইল না আর কথা বলে আমরা দেখলাম ডিজার্থিয়া ডিসপোনিয়া আছে কিনা ঠিক আছে তারপরে আমরা একইভাবে কি করব আমরা রোগীকে হা করতে বলবো হা করেন হা হা করেন কি বলেন আ আ আ শেষ আমাদের এক্সামিনেশন শেষ 10-10 এক্সামিনেশন শেষ এরপরে স্যারের কাছে অনুমতি চাবো স্যার আমি গ্যাগ রিফ্লেক্স দেখতে চাই আর হচ্ছে টাং এর পোস্টেরিয়র পার্টে আমি জেনারেল সেন্সেশন এবং হচ্ছে টেস্ট সেন্সেশন দেখতে চাই তাহলে 9-10 কিন্তু কমপ্লিট আর কথা বুঝতে পারছো তাহলে কি হলো 9-10 রোগীর সাথে কথা বলবো দেখবো কোনো ডিজার্ভের রিসপনি আছে কিনা এরপরে যে জিনিসটা আমরা করবো রোগীর
কি বলে রুগীকে কাশি দিতে বলবো, আর ফাইনালি আমরা দেখবো যে তার মুভমেন্টটা দেখবো, ঠিক আছে। আরো একটা জিনিস করা হয় যে তুমি খা করে না, মুখ খা না, গাল খুলান শক্ত করে খুলান, এভাবে করে আমরা চাপ দিয়ে দেখবো যে নাক দিয়ে বাতাস চলে আসে কিনা, ঠিক আছে, মানে বারবার বলতে আসে কিনা, ঠিক আছে, সব কারেন্টটা আসে কিনা, ঠিক আছে। তাহলে আমরা এই কয়টা জিনিস করবো এক্সামিনেশন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমরা কিছু জিনিস স্যারকে জিজ্ঞেস করবো, স্যার আমি গ্যাগ রিফ্লেক্স দেখতে চাই, গ্যাগ রিফ্লেক্সটা কি জিনিস, এটা ফিজিওলজিতে পড়ছো, পোস্টেরিয়র ফ্যারিংসে আমরা একটা প্রোব দিয়ে টাচ করবো, এটা কখনই দেখতে দেওয়া হয় না, করলে কি হবে, পোস্টেরিয়র ফ্যারিংসে কন্ট্রাকশন হবে, হ্যাঁ কন্ট্রাকশন হবে, গ্যাগ রিফ্লেক্স, গ্যাগ রিফ্লেক্সে অ্যাপারেন্ট হচ্ছে 9 আর ইফারেন্ট হচ্ছে 10, এটা ধরতে পারে, এটা ইম্পর্টেন্ট, যে কোনো রিফ্লেক্স আসলে অ্যাপারেন্ট ইফারেন্ট চলে আসবে, তাহলে 9-10 যাবো, ঠিক আছে। এরপরে আসো যে আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমরা তাদেরকে স্যার আরো জিনিস জানতে চাবো, স্যার আমরা পোস্টের অন্তরে জেনারেল সেন্সেশন এবং হচ্ছে টেস্ট সেন্সেশন দেখতে চাই, শেষ 9-10 এক্সামিনেশন শেষ। এরপরে আসো আমরা 11 নম্বরের নাম কি, এক্সারসাইজ নাম, এক্সারসাইজ নাম কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট, একটা হচ্ছে স্পাইনাল পার্ট, আমরা ক্রেনিয়াল পার্টটা এক্সামিনেশন করতে পারি না, কারণ এটা আসলে 9-10 সাথে মার্জ হয়ে যায়, আমরা যেটা করতে পারি স্পাইনাল পার্টটা দেখতে পারি, স্পাইনাল পার্ট কাকে সাপ্লাই দেয়, স্পাইনাল পার্ট সাপ্লাই দেয় কিনা, তারপরে আমরা যে কাজটা করবো রুগীকে বলবো আপনার মাথার ঘোরান এদিকে ঘোরান ঘোরান, হ্যাঁ হ্যাঁ এদিকে হাতে, আমার এই হাতে একটু চাপ না, চাপ নেই, চাপ দিলে এই যে দেখো সুন্দর ভাবে স্টানোক্লাইড মাস্টারটা দেখা যাচ্ছে, স্টানোক্লাইড মাস্টারটা আমরা এভাবে ফিল করবো, একইভাবে এই হাতে চাপ দেন, হ্যাঁ আমরা যে স্টানোক্লাইড মাস্টার মাস্টারটাকে ফিল করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা অবশ্যই এটা পিছন থেকে করা যায়, হ্যাঁ এইভাবে করে চাপ দিয়ে এইটাকে দেখা যায়, এভাবে করে চাপ দিয়ে এভাবে দেখা যায়, তোমরা একটু দেখবে এখনকার বই কোনটা আছে, তাহলে আরটা হচ্ছে ঘাটটা সোটা স্ট্রাক করতে পারবো, এই করেন ঘাটটা উপরে উঠান, এইভাবে উঠাবেন আমি বাধা দিব, এই যে দেখেন এই যে এভাবে 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 উঠাবেন, হ্যাঁ উঠান, হ্যাঁ ঠিক আছে, এইভাবে করে আমরা কাপি দিসটা ফিল করবো, তাহলে এটা মটন নাম এখানে শেষ, ঠিক আছে। স্পাইনাল এরপরে আসো আমাদের টাং এক্সাম, হাইপোগ্লাসাল নাম, হাইপোগ্লাসাল নাম খুব সোজা, খুবই তেমন কিছুই নাই, মুখ হা করতে বলবা, দেখি হা দেখবো নর্মাল পজিশনে টাংটা ওয়াস্টেড ফেসিকুলেশন কিনা, হ্যাঁ তারপরে জিভাটা বের করেন, বের করেন জিভা বের করে বের করেন একেবারে, হ্যাঁ বের করেন এই যে এইভাবে এইভাবে বের করেন, এখন ডাইনে পায়ে না রাখো জিভাটা, হ্যাঁ ঠিক আছে, এই এই জায়গায় চাপ দেন, চাপ দেন গালে, চাপ দেন এই জায়গায় চাপ দেন, ঠিক আছে। এই কটা টাঙ্গের মুভমেন্ট দেখা, টাংটাকে ইন্সপেক্ট করা, স্মল ওয়াস্টেড কিনা, স্মল স্মল স্পাস্টিক কিনা, আরটা হচ্ছে ওয়াস্টেড রিঙ্কলিং কিনা, এবং টাংটাকে বের করতে বলবো, যদি বের করতে পারে তাহলে কি সিরো বাবার পক্ষে এক্সক্লুড হয়ে যাচ্ছে, তারপর টাঙ্গের মুভমেন্ট বলে দেবো এবং টাঙ্গের পাওয়ার দেবো, ঠিক আছে। তাহলে টেনিয়ার শেষ।